আসসালামু আলাইকুম গ্রিন বিডি স্টুডিওর পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদের প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সাবস্ক্রাইবার আজকে আমি ছোট্ট একটি টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হতে পারে আমার এই টিপসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় ডপার আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তীতে কোনো টিপস নিয়ে যখন একটি ভিডিও আপলোড করবো তখন আপনার কাছে পৌঁছে যায় আর যদি পূর্বে থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ তো প্রিয় ডা টিপসটি দেখানোর আগে একটি কথা না বলেই নয় আমরা যারা সাধারণ মাস্টার হিসেবে চাকরি করি তারা সফটওয়্যারের সেটিংয়ের বিষয়টি খুব কমই জানি কারণ প্রত্যেক ফ্যাক্টরিতে সফটওয়্যার ইনস্টল করার জন্য এবং সেটিং করার জন্য আলাদা টেকনিশিয়ান থাকে এবং কাজগুলো তিনি করেন তো কথায় আছে ঠেকবে যেখানে শিখবে সেখানে আমি ঠেকেছি তাই শিখেছি আর আপনি যদি ঠেকে না থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর শিখবেন যাতে করে আপনাকে না ঠেকতে হয় তো প্রিয় ডকর এম এমন অবস্থায় আমি হঠাৎ করে একটি ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে গেলাম এবং সেখানে ইন্টারভিউ দিয়েছি প্যাটার্নও তৈরি করেছি কিন্তু প্যাটার্ন তৈরি করার পর হঠাৎ করে একজামিনার এসে আমাকে প্রশ্ন করলো যে তুমি যে প্যাটার্নগুলো তৈরি করেছো এই প্যাটার্নগুলোতে একটি সিঙ্গেস অ্যাড করো তো আমি সিঙ্গেস অ্যাড করতে গেলাম যখন আমি সিঙ্গেস অ্যাড করতে গেলাম তখন আমি এফ থ্রি থেকে সিঙ্গেস অ্যাড করলাম কিন্তু প্যাটার্নটি এত বড় হয়ে গেল যে সেটি হারিয়ে গেল আমি আবারও ব্যাগে নিয়ে আসলাম আবারও সিঙ্গে সেট করলাম একই অবস্থা তখন আমার এই অবস্থা দেখে একজামিনার হেসে দিলেন এবং উনি বললেন যে মেহেদি হাসান শুধু কাজ করলে আর কাজ পারলে হবে না টেকনিক্যাল জিনিসগুলো জানা থাকতে হবে এবং তিনি তখন আমাকে দেখিয়ে দিলেন যে এরকম যদি কখনো হয় তখন আপনাকে প্যারামিটার থেকে এই সেটিংটি করতে হবে এমন কি আপনি যখন কাজ করতে গিয়ে সিঙ্গেস অ্যাড করতে যাবেন তখন আপনাকে প্যারামিটার থেকে চেক করে নিতে হবে যে এই সেটিংটি করা আছে কি না আর যদি আপনি সেটি না করেন তাহলে আপনাকে এই ধরনের সমস্যা পড়তে হবে এবং লজ্জা পেতে হবে সুতরাং পরবর্তীতে যেন আপনাকে আজকের মতো লজ্জা পেতে না হয় এই জন্য আপনাকে এটি মাঝে মধ্যে করে দেখবেন এবং খেয়াল রাখবেন তো প্রিয়ডার সেই জিনিসটিকে খেয়াল করে আজ আমি এই ছোট্ট টিপস থেকে জাস্ট আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটি কারণ এই কাজগুলো আমাদের জানা থাকলেও চর্চা না থাকার কারণে অনেক সময় আমরা ভুলে যাই তো প্রিয় আর কথা না বাড়িয়ে চলুন এই ছোট্ট টিপস থেকে দেখে নিই এবং মনে রাখার চেষ্টা করি আমরা যদি আমাদের পার্সোনাল পিসি বাদ দিয়ে নতুন কোনো পিসিতে কাজ করতে যাই বিশেষ করে যদি কোথাও ইন্টারভিউ দিতে যাই তাহলে প্রাথমিক পর্যায়ের কাজগুলো করে নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি চলে যাব প্যারামিটার প্যারামিটার যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এবং এখান থেকে আমরা চলে যাব লেথেন ইউনিট এই লেথেন ইউনিট থেকে যখন আপনার মাউসটিকে একটু ডান দিকে নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ইঞ্চি এবং সেমের অনেকগুলো ফ্যাক্ট দেওয়া আছে তো এখান থেকে আপনার রিকোয়ারমেন্টটি যদি ইঞ্চির মাপে হয় তাহলে আপনি ইঞ্চিতে বেশ কয়েকটি ঘর আছে এখান থেকে আপনি যেই অপশানটিতে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেই অপশনটি সিলেক্ট করে দেবেন আর যদি সেটি সিএমএ মেজারমেন্ট শিট দেওয়া থাকে তাহলে সিএমএও বেশ কয়েকটি অপশন আছে এখান থেকে আপনি যেটিতে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটি সিলেক্ট করে দিবেন তো প্রিয় ডপার আজকের ভিডিওর মূল টপিকটি ছিল সিনকেস বা স্কেল ইউনিট তো আমরা জাস্ট এখান থেকে প্যারামিটারে ক্লিক করব প্যারামিটারে ক্লিক করার পর নিচের দিকে লক্ষ্য করুন লেখা আছে স্কেল এই স্কেল অপশনটি বরাবর যখন আপনার মাউসটিকে ডান সাইডে নেবেন তখন এখানে আরেকটি অপশান চলে আসবে এখানে দেখতে পারছেন দেওয়া আছে তিনটি অপশান দেওয়া আছে লেখা আছে ফ্যাক্ট স্কেল রিয়েল স্কেল এবং পারসেন্টেন্স স্কেল আপনি যদি আপনার প্যাটার্নে সিঙ্কেজ দিতে চান তাহলে অবশ্যই এই পারসেন্টেন্স অপশনটি সিলেকশন করা থাকতে হবে তো প্রিয় ব্যাপার আপনি যদি সফটওয়্যারকে নতুন ইনস্টল করেন তখন সাধারণত এই ফাংশনটি সেটিং করা নাও থাকতে পারে সুতরাং আপনি যদি কোথাও নতুন কাজ করতে যান বা কোনো নতুন পিসিতে কাজ করতে যান অবশ্যই এই ফাংশনটিকে চেক করে নেবেন সিংকেজ দেওয়ার আগে তো আমি যখন কাজ করতে গিয়েছিলাম তখন এই জিনিসটি আমি খেয়াল করতে পারিনি অর্থাৎ প্যারামিটারে এই অপশনটি আমার চেক করা উচিত ছিল কিন্তু আমি সেটি চেক করিনি কারণ সেটিং সম্পর্ক এ ধরনের সমস্যা আমি পড়িনি তাই এটিএমের জানার প্রয়োজন ছিল না আর আমরা সাধারণ যারা কাজ করি তারা যেমন এই ল্যাপটপ সফটওয়্যারের সেটিংয়ের বিষয় নিয়ে তেমন মাথা গামাই না তাই আমি এখানে ঠেকে গিয়েছিলাম তো আপনি অবশ্যই এই জিনিসটিকে খেয়াল রাখবেন যদি কোথাও কাজ করতে যান তাহলে প্রথমেই প্যারামিটারে মেজারমেন্ট ইউনিটটি সিলেকশন করা পাশাপাশি এই অপশানটিকে চেক করে নেবেন যে পার্সেন্টেজ স্কেলটি সঠিকভাবে সিলেকশন করা আছে কিনা যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই ঠিক করে নিতে হবে তো ডপার আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবারও কোনো নতুন টেকনিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো প্রিয় প্রিয়ডার আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায় তো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ